নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা সকলকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, কোনো কয়েন কখন পাম্প হবে সেইটা যদি আমরা আগের থেকে জেনে যাই, তাহলে কিন্তু আমরা ফিউচার ট্রেডিং বলুন বা স্পট ট্রেডিং বলুন, আমরা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবো, লাভ করতে পারবো। তো সেই যে ব্যাপারটা, সেই জিনিসটি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কিভাবে আপনারা জানতে পারবেন যে ফিউচার ট্রেডিং বা স্পট ট্রেডিংয়ে কয়েন কখন পাম্প হবে। তো ভিডিওটা শুরু করি, তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে, যদি আপনারা চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটাকে প্রেস করে দেবেন, যাতে এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান, কারণ টেলিগ্রাম চ্যানেলে ফিউচার ট্রেডিংয়ের কল শেয়ার করা হয় ফ্রিতে, ঠিক আছে? তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান এরকমের কল নেওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ক্রোম ব্রাউজারটাই খুলে নিতে হবে। আপনি কম্পিউটার ইউজ করুন বা মোবাইল ফোন, ঠিক আছে? আপনার ক্রোম ব্রাউজারটা খুলে নেবেন, খুলে নেওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে টাইপ করবেন কয়েন মার্কেট কল, ঠিক আছে? COINMARKETCAL, কয়েন মার্কেট কল, এটাকে টাইপ করবেন, দিয়ে পরে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে প্রথমে যেটা দেখতে পাবেন কয়েন মার্কেট কলের যে ওয়েবসাইট, সেখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পর এখানে কয়েকটা টিপস আপনাদেরকে আমি শেয়ার করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? তো দেখুন, করার পর আপনাদের কাছে এরকমের ইন্টারফেস চলে আসবে। তো এবার এখানে দেখুন কয়েকটা জিনিস দেখতে পাবেন, ঠিক আছে? এখানে দেখুন, এখানে কয়েকটা জিনিস দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন, যেমন ধরুন এখানে ডেট দেখতে পাবেন, কিওয়ার্ড দেখতে পাবেন, কয়েন দেখতে পাবেন, এক্সচেঞ্জ দেখতে পাবেন, ক্যাটাগরিজ দেখতে পাবেন, এই সমস্তগুলো দেখতে পাবেন। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে যে ডেটটা রয়েছে দেখতে পাচ্ছেন, সেই ডেটটাতে আপনারা করে দেবেন এখানে নেক্সট 30 ডেজ, ঠিক আছে? নেক্সট 30 ডেজ করে দেবেন, বাকি যে কিওয়ার্ড আছে কোনো কিছু করার দরকার নেই, কয়েন্সেও কিছু করার দরকার নেই। এবার এখানে এক্সচেঞ্জ অল যেখানে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যে এক্সচেঞ্জটা আপনি ব্যবহার করেন সেই এক্সচেঞ্জটাকে সার্চ করে নেবেন। দেখুন আমি এখানে বাইন্যান্স সার্চ করে নিচ্ছি, এখানে টিক করে দিলাম, ঠিক আছে? সরি, এখানে বাইন্যান্স সার্চ করে নিচ্ছে, দেখুন বাইন্যান্স, আর একটা করে নিচ্ছি ধরুন বাজিরেক্স। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন যে এক্সচেঞ্জগুলো ইউজ করেন। তো এখানে আমি বাজিরেক্স করে দিলাম, ঠিক আছে? তো দুটোকে আমি করে দিয়েছি এখন, বাইন্যান্স এবং বাজিরেক্স। এবং এখানে দেখুন এগুলোকে আর কোনো কিছু ছেড়েছাড় করার দরকার নেই। এবার এখানে সার্চ করে দেবেন, ঠিক আছে? সার্চ করে দেওয়ার পর এখানে দেখুন আপনার যে এক মাসের মধ্যে যে যে কয়েনগুলোতে আর কি ইভেন্ট রয়েছে সেই সেই কয়েনগুলো চলে আসবে। তো ইভেন্ট কেন দেখতে বলছি আপনাদেরকে, যে কয়েনগুলোতে ইভেন্ট আছে সেই কয়েনগুলো কিন্তু আপ সাইড মুভমেন্ট করবেই, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই। এবং যে কয়েনগুলো, যেগুলোর ইভেন্ট রয়েছে ইন ফিউচারে, তো সেই কয়েনগুলোতে আমরা কেবলমাত্র লং ট্রেডের উপর ধ্যান দেবো, ঠিক আছে? লং ট্রেড করতে হবে ফিউচার যদি আপনারা করেন, লং করবেন, অর্থাৎ বাই বা লং কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং দেখুন এখানে আমি এখানে এক মাসের, টোটাল এক মাসের যে যে কয়েনগুলোর ইভেন্ট রয়েছে সেইগুলো আমরা এখানে দেখছি, ঠিক আছে? যেগুলো বাইন্যান্স এবং বাজারেক্সের লিস্ট আছে। তো দেখুন এখানে এইরকমভাবে নানা রকমের যে কয়েনগুলো, যেগুলোর ইভেন্ট রয়েছে সেইগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে যে যে ইভেন্টগুলো ধরুন একটু গুরুত্বপূর্ণ সেইগুলো দেখতে হবে। দেখুন প্রথমে যে কয়েনটা রয়েছে STX, এখানে মেন নেট AMA যে ইভেন্টগুলো আছে না, এগুলো তো কিছু প্রশ্ন উত্তর করা হয়, তো AMAগুলোর উপর এতটা মানে গুরুত্ব দেওয়ার দরকার নেই। তো দেখুন এখানে কিছু খুঁজে দেখা যাক, এখানে দেখুন AMA, এখানে যেমন ZDC, ঠিক আছে? ZCash বলে যে টোকেনটা রয়েছে সেই ZCash টোকেনটাতে 4.60 এরকম কিছু একটা রিলিজ হবে, তো যেটার সম্ভাব্য ডেট দেওয়া আছে দেখুন 10 জানুয়ারির মধ্যে, ঠিক আছে? এবং আরও আপনাদেরকে দেখায় দেখুন এখানে RVN, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, দেখতে পাচ্ছেন হালভিং ব্লক রিওয়ার্ড, এখানে RVN রিওয়ার্ড উইল ড্রপ ফ্রম 5000 এভরি 1 মিনিট অ্যান্ড ব্লক 2500 RVN পার ব্লক, ঠিক আছে? তো এইরকম টাইপের যদি কোনো কিছু দেখতে পান বা কোনো এক্সচেঞ্জে লিস্টিং হবে, ঠিক আছে, কোনো কয়েন কোনো এক্সচেঞ্জে লিস্টিং হবে, তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ
খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখুন মেন নেট রয়েছে একটা, খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু ইভেন্ট। তো এই ইভেন্টগুলোতে আপনারা বেশি মানে গুরুত্ব দেবেন, ঠিক আছে। এখানে দেখুন 1 2 3 করে আরও রয়েছে, আরও দেখতে পারেন। তো এখানে যে মেন কথা সেটা হচ্ছে কি না, এই যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো আপনার কত তারিখে শুরু হচ্ছে, ঠিক আছে, কত তারিখে শুরু হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। দেখুন যেমন এখানে আরভিএন যেটা টোকেনটা দেখানো হলো, আরভিএন যে টোকেনটার যেটার আর কি ইভেন্টটা রয়েছে 11 জানুয়ারি 2022, ঠিক আছে, এবং এটা লিস্টিং কমকে হয়েছে যে ইভেন্টটা হবে সেটা দেখুন অ্যাডেড 3rd জানুয়ারি। তো 3rd জানুয়ারিতে এই যে ইভেন্ট হবে সেটা এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো দেখুন 3rd জানুয়ারির পর এই যে কয়েনটার যে প্রাইস সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাইন্যান্সে গিয়ে। আমরা বাইন্যান্সে আরভিএন কয়েনটাকে সার্চ করে নিয়েছি এবং 1 ডে চার্ট খুলেছি, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো এই যে আরভিএনের যে ইভেন্টটা, এটা লিস্ট হয়েছে 3 তারিখে এবং ইভেন্ট আছে 10 জানুয়ারির মধ্যে, ঠিক আছে। এখানে 3 তারিখে আমরা গিয়ে পরে দেখিয়ে দিচ্ছি 3 তারিখের ক্যান্ডেল কোনটা। দেখুন এটা 1 তারিখের বটে, ঠিক আছে, এটা হচ্ছে 3 তারিখে। তো 3 তারিখে দেখুন প্রাইস লো ছিল কত, 0.099, ঠিক আছে, আর হাই গিয়েছিলো দেখুন 0.1094, আর আজকের প্রাইস দেখুন হাইটা গিয়েছিলো কতটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা 0.1210, মানে ইতিমধ্যেই প্রাইস কীরকমভাবে বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে কিছু সিক্রেট আপনাদেরকে বলবো আর কি এই কয়েন মার্কেট কলের। তো দেখুন এখান থেকে যে সিক্রেট জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে যত তারিখে ইভেন্ট রয়েছে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, যত তারিখের মধ্যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টের মোটামুটি 3 থেকে 2 দিন আগে, ঠিক আছে, 3 থেকে 2 দিন আগে কিন্তু আপনারা এখান থেকে এক্সিট করে যাবেন যদি লং করে থাকেন। কারণ যেদিনে এই যে ইভেন্টটা থাকে, ঠিক আছে, সেই দিনে কিন্তু প্রাইস নিচে নেমে যায়, প্রাইস ডিক্রিজ করে যায়। তো এখান থেকে আপনাদের মনে হতে পারে যে শর্ট করব, কিন্তু সেটাও রিস্কি হতে পারে, ঠিক আছে। তাই আপনারা যে প্রাইসটা চলছে, ঠিক আছে, বর্তমানে, এবং যখন এই কয়েনটার মানে যে কয়েনটা আপনি দেখছেন সেই কয়েনটা যেদিনে আর কি ইভেন্টটা রয়েছে তার মোটামুটি 2-3 দিন আগে আপনারা এক্সিট করে যাবেন, ঠিক আছে, আপনারা ফিউচার হোক বা স্পট হোক সেখান থেকে এক্সিট করে যাবেন। তো এইভাবে কিন্তু মানে খুবই মানে কি বলবো বিশাল পরিমাণে লাভ কিন্তু এখান থেকে উপার্জন করতে পারবেন আপনারা এই যে কয়েন মার্কেট কলে গিয়ে পরে আপনারা নানা রকমের যে কয়েনগুলো রয়েছে সেগুলোর ইভেন্ট দেখে পরে। এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যদি আপনি কোনো পার্টিকুলার কয়েনকে সার্চ করতে চান তাহলে এখানে সার্চ করেও নিতে পারেন, ঠিক আছে। এখানে করার জন্য আপনি যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে কয়েনটা আছে সেই কয়েনটার পার্টিকুলার নাম লিখে দেবেন যে কোন কয়েনটায় আপনি দেখতে যাচ্ছেন, ঠিক আছে। তো সেই কয়েনটার নাম লিখে দেবেন এবং এখানে সার্চে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সার্চে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু কয়েনটার যে যদি ইভেন্ট কোনো থেকে থাকে তো সেগুলো দেখিয়ে দেবে। যেমন XBG কয়েনের একটা ইভেন্ট রয়েছে 8ই মার্চ, ঠিক আছে, ব্লক রিওয়ার্ড হালভিং। তো এরকম করে যতগুলো ইভেন্ট থাকবে সেই কয়েনটা ততগুলো দেখিয়ে দেবে। এখান থেকে আমরা তাহলে মানে কী কী বুঝতে পারলাম যে এই যে ওয়েবসাইটটাতে যাব গিয়ে পরে আমরা দেখব 1 মাস টাইম করে যে সেই মাসের মধ্যে কোন কোন কয়েনের ইভেন্ট রয়েছে, যে কয়েনগুলোর ইভেন্ট থাকবে সেই কয়েনগুলোতে আমরা লং করার চেষ্টা করব বেশি পরিমাণে, শর্ট করব না, ঠিক আছে। 2 নম্বর কি না, AMA টাইপের যে ইভেন্টগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু আমরা বেশি গুরুত্ব দেব না। বাকি যে লিস্টিং ফিস্টিংয়ের ব্যাপারগুলো রয়েছে বা মেন নেটের যে প্রোগ্রামগুলো রয়েছে সেই রকম যদি কোনো ইভেন্ট থাকে তাহলে সেইগুলোতে আমরা কয়েনগুলোকে বেশি ফোকাস করব। অ্যান্ড 3rd নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না, যে কয়েনটার যে তারিখে ইভেন্ট রয়েছে সেই তারিখের থেকে 2-3 দিন আগে আমরা এক্সিট করে যাব এবং আর কোনো রকমের ট্রেড করব না, ঠিক আছে। তো এই কথাগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে সত্যি বলছি আপনারা কিন্তু ফিউচার ট্রেডিংয়ে ভালো রকমের প্রফিট পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন একটা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি পারেন তো টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যান, কারণ ফ্রিতে কেউ কিন্তু আপনাদেরকে কল শেয়ার করবে না ফিউচারে, ঠিক আছে। তো টেলিগ্রামে ফ্রিতে ফিউচারের কল শেয়ার করা হয়। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।